বিসমিল্লাহির রহমানির রহিম, সুইটিস কিচেন থেকে সবাইকে স্বাগত। এই যে ওদিন আমার জামাই আমারে আমার প্রিয় মাছ পোয়া মাছ খাওয়াইছে, আর আজকে এই যে কি বাসটা দিতে আইছে, এই যে কই মাছ নিয়ে আইছে। এই কই মাছ আমি কাটতে পারি না, ধুইতে পারি না, সেই কই মাছ আমারে নিয়ে আইছে। এখন কি করবো বুঝতেছি না। এটি তো কাটা জীবন তেমন, ধুইতে গেলে হাত মাছ ছিল্লা মিল্লা যায়, ঠিক আছে। আবার মনে হয় চাষের না দেশি কইতেও পারি না, চাষের না দেশি মাছ তাও জানি না। এখন কি করবো কিছু চাষের মাছ, ওই যে আবার বলতেছে চাষের বলে, তো এই চাষের মাছ ভাই খাওয়া যায় নাকি কি কইতে পারি না, গন্ধ মন্ধ করে। আমার আবার এই এই কই মাছ পছন্দ না, চাষেরটা গন্ধ হয়ে যায়। আবার আমার জামাই বলতেছে গন্ধ বলে নাই, তো গন্ধ যদি না থাকে তাইলে খাবো, আর গন্ধ না থাক হইলে আর খাবো না, ঠিক আছে। যে এত টাকা এই কেজি হোক ভাই, এটা চাষের মাছ গন্ধ ই করে, তো জিম গন্ধ করে আর খাওয়া জীবন জীবন ভাই অনেক কাটাটা হয়তো মুশকিল হয়ে গেছে গা। কীভাবে আমি এখন এই মাছগুলা কাটমু, হাত ছিল্লা মিল্লা একেবারে জাগায় একই মাছ কাটতে গিয়া। এই সব মাছ আমি কাটতে পারি ভাই, এই কই মাছটার আমি এত ভয় পাই, হাত একেবারে হাত থাকে না। এই অবস্থা অনেক কিছু করার নাই, এই যে মাছটা এখন কাটমু ধুমু, আবার সাথে কাঁচকলা আনছে, কাঁচকলা দিয়া ভালো করে ঝোল রান্না করবো, ঠিক আছে। তো আমি এই কই মাছটি এখন কাটতে ধুইতে যাই, ঠিক আছে। এই যে সুইটির মাছ কাটাগুলা রেডি, ঠিক আছে। কাইটটা ধুইয়া ভালো করে নিছি, কিন্তু হাতের বারো ডবের জায়গা গেছে গা ভাই, ছিল্লা মিল্লা গেছে গা, ঠিক আছে। এখন এই যে হলুদ দিয়া মরিচ দিয়া, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়া মাখায় রাখছি, এই যখন মাছগুলো ভাজবো। এই যে পাইপেন কষাইছি, অনেক মাছ তো আমি খাই না, একটা মাছ আবার এই যে আস্তে একটা মাছ রাখলাম, এটা আবার বর্তা করবো আমি, কই মাছের বর্তা বানায় তারপর খাবো। অনেক কই মাছটা কাঁচকলা দিয়ে রান্না করবো, কাঁচকলার সাথে দুই তিনটা আলু নিয়েছি, আলুটাও ভাজবো মাছটাও ভাজবো, তারপরে দিয়ে রান্না করবো। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখতেছেন বড় মাছটা, এটা আমি ভর্তা করে খাবো, এর জন্য আলাদা করে রাখছি। আর এগুলা কাঁচকলা আর আলু দিয়ে আমার দুই মেয়েকে আর ওর বাবাকে রান্না করে দিব। কাঁচকলার সাথে কয়টা আলু দিব, আলু কয়টা ভেজে নিব। এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক আছে। এখন রেখে দেব নিচে, এখন এই যে পাইপেন বসাবো, পাইপেনটা গরম হইলে তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এই যে পেঁয়াজ দিয়ে দিব, আচ্ছা আবার একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিব, ঠিক আছে। এই যে এই পেঁয়াজ বাটাটা কেন দিব, এটা হইলো এই যে কাঁচকলাটা রান্না করলে টল টল একটা ঝোল হয়ে থাকে, যাতে একটা আঠালো ঝোল হয়, এর জন্য এই যে কিছু কুচানো আর একটু বাটা। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে, একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব এই যে একটু আদা রসুন বাটা, একটু পানি দিয়ে দিব। এখন একে একে মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া পরিমাণ মতো। তবে কাঁচকলা রান্না করতে গেলে কিন্তু মশলা কম দিতে হয়, কারণ এটা রোগার খাওয়া ভুগি রাখায়। কিন্তু জাল খেতে চাইলে কাঁচামরিচ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ,
পরিমাণ মতো একটু জিরার গুঁড়া। এখন মশলাটা আমি ভালো করে কষায় নিব। এই যে মশলাটা ভালো করে কষায় নিছি, ঠিক আছে। তেলটা একটু কম হয়ে দিছি, মেপে যেপে একটু তেল খাইতে হইব, কারণ তেলের যে দাম বাজারে। আমার জামাই খালি আইনা বলে কি অল্প অল্প দিও, এর জন্য আমি অল্প অল্প দিছি, স্বামীর আদেশ মানি না চলতে হয়, ঠিক না। এই যে দেওয়া শেষ, এখন এই যে আলুগুলো দিয়ে দিব, তারপরে এই যে কাঁচকলাটা দিয়ে দিব, দিয়া ভালো করে কষাই নিব, তারপরে একটু জল দিব। এই যে কষানো হয়ে গেছে, এই যে সুন্দর করে কষাই নিছি। আর দেখেন এই যে ই বাটাটা দেওয়াতে কাঁচকলাটা কেমন মাখা মাখা হয়ে গেছে। এখন জল দিয়া দিব, ঠিক আছে। কাঁচকলার জল খাইতে হয় এই গরমে, রোদ্রে এই জল টোল খাইতে হয়, কিন্তু জল তো আমার আবার পছন্দ না, খালি বুনাবানি পছন্দ। তো আবার কাঁচকলার ঝোলটা পছন্দ, ঠিক আছে, কিন্তু মাছটা খামু না। একটা মাছ বাজ্যে রাখছি, ওইটা দিয়ে আমি আবার ভর্তা বানাইয়া খামু, কিন্তু যদি ইচ্ছা হয় একটু কাঁচকলার ঝোল নিয়ে খাবো, ঠিক আছে। ঝোল দিয়ে দিছি, হইতে থাক, বলো কাশুক। তারপরে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু দিব। এই যে আমি আবার একটা কই মাছ নিছি, ভালো করে বাজ্যা, ঠিক আছে, ধনিয়া পাতা, এই যে পেঁয়াজ কুচি, এখন শুকনো মরিচ ভাজবো, বাজ্যা মাছটা ভালো করে কাটাটি ছাড়াবো, ছাড়াইয়া ভর্তা বানায় এটা আমার জন্য আমি খাবো, ঠিক আছে। এই যে আমার কাঁচকলার ঝোলটা হয়ে গেছে, ঠিক আছে। ঝোল তো ঝোলই, একটু ঝোল ঝোল রাখতে হয়। চুলাটা এখন অফ করে দিব, দিয়া এই যে ধনিয়া পাতা ছিটাই দিব। আমি সবসময় চুলা অফ করে ধনিয়া পাতা দিই, তাহলে ধনিয়া পাতাটা সবুজ সবুজ থাকে। এখন আমার জামাই বসে রয়েছে খাওয়ার লাগে, ভাই এখন খাবার দিতে হইব, ঠিক আছে। এই যে কমপ্লিট হয়ে গেছে, এই যে আজকে দুপুরে লাঞ্চে কি আছে আমাদের, এই যে কাঁচকলা দিয়া কই মাছ দিয়া ঝোল রান্না করলাম। তারপর হইল এই জায়গায় আমার জন্য একটা কই মাছ বাইজা ভর্তা বানিয়ে নিলাম। আর এই জায়গায় হইল লাল শাক আছে, কিন্তু এখন আমার স্বামীকে এই যে বাবা খাইতে দিছি, সবসময় তো খালি আমি খাই আর বক বক করি, আজকে আমার স্বামী খাইতেছে, ঠিক আছে। এখন তোমার কোনটা ইচ্ছা নিয়ে নাও, ভর্তা নিবা? এটা কিন্তু কই মাছের ভর্তা, অল্প দিব, কারণ আমি খাওয়ার জন্য আমি এই লই মাছটা খামো না, ঠিক আছে। তারপরে একটু লাল শাক, এই লাল শাক আজকে এরকম কে, অন্য সময় কি টকটকা লাল থাকে, আজকে দেখা যায় এই ময়রা টয়রা রয়েছে, বুঝলাম না। না অনেক ভালো আছে লাল শাক, এখন বর্ষাকাল। হ্যাঁ বর্ষাকাল দেখে কি হয়েছে, লাল শাকেরই থাকবো না। আমিও খাইতেছি ভাই, আমি আজকে আর সামনে আইতে পারবো না, ক্ষুধা লেগে গেছে গা বেশি, জানেন আমার আবার ক্ষুধা বেশি, একবেলা খাই দেখা। তো আমিও খাইতেছি, আর আমার মোয়া নায়ক আজকে খাইতেছে। কি দিয়ে আগে খাইতেছো লাল শাক? তো ভর্তা আগে খাবা, ভর্তাটা খাই আগে দেখো। আমি তো ভর্তা লাল শাক খাবো, ভালো হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ভর্তাটা অনেক স্বাদ হয়েছে তো ভাই, আর ভর্তা টর্তা নিও না, ভর্তা কিন্তু আমি খাবো। তোমাদের এই যে কাঁচকলার ঝোল আছে, লাল শাক আছে, আর আমার ভর্তা, একটু লাল শাক নিব। তো আমরা খাওয়া দাওয়া করতেছি, ঠিক আছে। এই যে আমার স্বামী বসছে এই জায়গায়, আমি এদিকে,
আজকে লাইভে আছে আমার স্বামী, কিছু বলো ওদেরকে। আপনারও খাওয়া দাওয়া করেন, খান, ভাই অনেক ক্ষুধা পেটে। অনেক নাকি ক্ষুধা, কথা বলতে পারতেছে না তো। আজকে এই পর্যন্তই লাঞ্চে ছিল আমাদের, আজকে আর ডাল ডুল রান্না করি নাই, ঠিক আছে। তো দুই মেয়ে আবার বাসায় নেই, চলে গেছে, একটু বের হয়েছে বাইরে। আমরা দুইজন খাওয়া দাওয়া করতেছি, ওরা আইসা খাওয়া দাওয়া করবে। তো আজকে দুপুরে এই ছিল আমাদের লাঞ্চে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, চাইলে মনে উৎসাহ যাবে, ঠিক আছে, লাইভ করার জন্য, ব্লগে আসার জন্য। তো আর বকবকা বাড়াবো না, খাইতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।